আনিসুল হককে সবাই সাংবাদিক হিসেবেই জানেন। ব্র্যান্ডিংয়ের ভাষায় বললে প্রথম আলোর আনিসুল হক, কিন্তু তিনি একজন স্বনামধন্য কবিও, যার লেখায় প্রাণ ছুঁয়ে যায় কবিতা প্রাণ মানুষগুলোর। তাঁর রক্তের মধ্যেই হয়তো নিহিত ছিল সাহিত্য ও সাংবাদিকতা। আর তাই তো তিনি বুয়েট থেকে পাশ করে 1996 সালে রেলওয়েতে বিসিএস ক্যাডারের চাকরি পেয়েও তাতে মন বসেনি। ওসব আমলাগিরি ছেড়ে সোজা আবার চলে এসেছিলেন সাংবাদিকতায়। এর আগে তিনি 1987 সালে ছিলেন সাপ্তাহিক দেশবন্ধু পত্রিকার সহসম্পাদক, 1989 সালে সাপ্তাহিক পূর্বাভাসের নির্বাহী সম্পাদক ও 1991 সালে সাপ্তাহিক খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক হন। এছাড়া 1993 থেকে 1998 পর্যন্ত দৈনিক ভোরের কাগজের সহকারী সম্পাদক পদে দায়িত্ব পালন করেন প্রথিতযশা এই সাংবাদিক। এরপর থেকে একনাগাড়ে যুক্ত আছেন দৈনিক প্রথম আলোর সাথে। তাঁর আপনজনরা বিসিএস চাকরি ছাড়ার সিদ্ধান্তকে পাগলামি বললেও তিনি নিজেকে সেই পাগলমনেই নিয়ে গেলেন, হলেন সাহিত্য সাংবাদিকতার পাগল। আর সেই পাগলমনের অসাধারণ শব্দের গাঁথনিতেই প্রতিনিয়ত রচিত হয় অনন্য সব সাহিত্য সম্ভার। সহজে বলতে গেলে তার লেখা মা উপন্যাস বাজিমাত করেছে অনেক আগেই। আর নাটক নালপিরান তা তো কতবার দেখা হয়েছে তার হিসেব নেই দর্শকদের। এক কথায় তার সৃজনশীলতা সংক্ষেপে বলার কোনো অবকাশ নেই। তাই আমাদের এবারের আয়োজন বিখ্যাত এই কবির 2020 সালের 31 ডিসেম্বরের প্রাণছোঁয়া একটি কবিতা। কবিতার নাম আবার বসব মুখোমুখি। আমাদের মাকে যেদিন আমরা ভাওয়ালের জঙ্গলে ফেলে রেখে পালিয়ে গিয়েছিলাম, ডালে ডালে পাখিরা বেদনায় মুখ হয়ে গিয়েছিল। অথচ আকাশ ভরে উঠছে আলোয় আলোয়, পাখি ছাড়া আকাশে আর কোনো পাখা নেই, কাকলি ছাড়া আকাশে কোনো গর্জন নেই, পাখির হৃৎপিণ্ড ছাড়া আকাশে কোনো ইঞ্জিন নেই। কক্সবাজারের সৈকতের নীল ঢেউয়ে জলকেলি করছে ডলফিন, পঞ্চগড় থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার সোনালী শিখর। শুধু তোমার সঙ্গে আমার কফি সন্ধ্যাটা আর এলো না। আঙুলে আঙুল ছোঁয়াবো অলক্ষে এক টেবিলে মুখোমুখি, আমরা কফি মগে চামচ নাড়বার বদলে যার যার ঘরে বন্দি। আঙুলে মৃত্যুর সংখ্যা গুনতে লাগলাম, অচিরেই কালো মৃত্যু সাদা কাফন ঢেকে দিতে লাগলো সব কিছু, টিভি পর্দা, অনলাইন নিউজ, প্রথম আলোর প্রথম পৃষ্ঠা থেকে শেষ কলাম। আমরা কফির ঘ্রাণের বদলে লোবানের গন্ধ পেতে শুরু করলাম। মার্চ থেকে নভেম্বর পেরিয়ে ডিসেম্বর, আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে গোর খননের শব্দ। আমরা যখন আমাদের মাকে ফেলে রেখে এলাম জঙ্গলে, বাবাকে তুলে দিলাম আঞ্জুমানের হাতে, তখন আকাশের টিয়া পাখির ঝাঁক একবার অবিশ্বাসের চোখে আমাদের দিকে দৃষ্টিপাত করল। আমাদের অক্সিজেন কমে আসতে লাগলো, শ্বাস রোধ হয়ে আসতে লাগলো আমাদের। আমরা মিকেলাঞ্জেলোর ছবির মতো পরস্পরের দিকে অসহায় আঙুল বাড়ালাম। মৃত্যু সেই হাত সরিয়ে নেবার আগে মানুষ এগিয়ে এলো মানুষের দিকে। পোশাক কর্মীরা শত মাইল হেঁটে যোগ দিলেন কারখানায়, বিদ্যানন্দের কিশোরেরা মমতার হাতে কড়া নাড়ল দরজায়, দুদুবার করোনা আক্রান্ত হওয়ার পরেও রোগীদের পাশে দাঁড়ালেন ডাক্তার সিফাত। হাসপাতালে কোভিড নারী স্বামীর শিয়রে লিপ্টে রইল সদ্য বিবাহিতা নারী, বৃদ্ধা মাকে কোলে করে বসে রইল নাছোড় যুবক। কোভিডকে পরাজিত করে হাসি মুখে ফিরল তারা, তাদের সেই হাসি ছড়িয়ে পড়ল আকাশে। মানুষকে মানুষের পাশে দাঁড়াতে দেখে পাখিরা আবার হেসে উঠছে। পাতায় পাতায় আদর বোলাচ্ছে ভোরের সূর্য। আমরা 2021-এর দিকে পা বাড়ালাম। আমাদের পাশে পাখি, আমাদের পাশে নদী, আমাদের সামনে সাগর, আমাদের পেছনে পাহাড়, আমাদের সঙ্গে আকাশ, আর আমাদের সঙ্গে মানুষ। আমরা আবার কফির পেয়ালা হাতে বসবো মুখোমুখি, নীলকণ্ঠ পাখি।